নিজের একমাত্র সন্তানের বেবি ফুড কেনার টাকা জোগাড় করতে আজ রাস্তায় রাস্তায় টোটো চালাচ্ছেন, বাড়ি বাড়ি জল দিচ্ছেন প্যারিসে হওয়া ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দমদম এয়ারপোর্টের এক নম্বর গেট এলাকার প্রসেনজিৎ বৈদ্য। 2011 সালে ভারতীয় ফুটবলের অধিনায়ক হিসেবে প্যারিসে পাড়ি দিয়েছিলেন হোমলেস ওয়ার্ল্ড কাপ খেলতে, আর আজ তার দুর্দশার কথা শুনলে আপনার চোখেও জল আসতে বাধ্য। নিম্নবিত্ত পরিবারে বড় হওয়া প্রসেনজিৎ ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে ভীষণ ভালোবাসতেন। প্রসেনজিতের বাবার কোনো স্থায়ী কাজ ছিল না, কখনো মুইয়ের দোকানে, কখনো বা রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করে সংসার চালাতেন। অর্ধেক দিন পেট ভরে খেতে পেতেন না প্রসেনজিৎ, কিন্তু ফুটবলের নাম শুনলেই তার সমস্ত খিদে ঘুম কষ্ট নিমেষে উধাও হয়ে যেত। খালি পায়ে মাঠে স্ট্রাইকার হয়ে ছোটাছুটি করতেন তিনি, কিন্তু গরিব ঘরের ছেলেটার পেট ভরা খাবার নেই, ফুটবল খেলবে কি করে? প্রসেনজিতের এক দাদা চায়ের দোকান চালাতেন, তিনি প্রসেনজিৎকে ডেকে ডেকে চারটে করে ডিম, দুধ, কলা এইসব খাওয়াতেন। প্রসেনজিতের বয়স তখন 14। একদিন প্রসেনজিতের পাড়ার কোচ বাপ্পাদা তাকে দেখেছিলেন খালি পায়ে স্ট্রাইকার হয়ে খেলতে, সেই সময় তিনিই প্রসেনজিৎকে একজোড়া কেডস কিনে দিয়েছিলেন। এরপর এয়ারপোর্ট কোচিং সেন্টারে বাপ্পাদার কাছেই প্র্যাকটিস করতেন প্রসেনজিৎ, আর তার চেষ্টাতেই সল্টলেক স্টেডিয়াম টিমে সুব্রত দত্তের কোচিংয়ে প্রথম খেলেছিলেন তিনি, আর তারপর স্কুলের হয়ে দিল্লিতে সুব্রত কাপ খেলতে গেছিলেন প্রসেনজিৎ। সেখানে প্রসেনজিতের খেলা দেখে নেপালি কোচ অশোক ছেত্রী তাকে নাগপুরে টুর্নামেন্ট খেলতে নিয়ে গিয়েছিলেন। সেই সময় অবশ্য প্রসেনজিৎ ইস্টবেঙ্গলের নার্সারি টিমে আগেই খেলার সুযোগ পেয়ে গিয়েছিলেন। নাগপুরে টুর্নামেন্টের পরের দিন কোচ অশোক ছেত্রী প্রসেনজিৎ এবং তার ভাইয়ের কাছে ইউরোপে গিয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিয়েছিলেন। প্রসেনজিৎ সেদিন বিশ্বাস করতে পারেননি, এতদিন যে স্বপ্নকে তিনি দুচোখে নিয়ে ঘুরে বেড়াতেন আজ সেই স্বপ্নই তার হাতের নাগালে। আর তারপর 2011 সালে ভারতীয় দলের হয়ে প্যারিসে হোমলেস ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলেন আমাদের বাংলার এই ছেলে। সেখানে কমিউনিটি কাপে বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল, কিন্তু প্রসেনজিতের এমনই দুর্ভাগ্য যে সেই খেলার সার্টিফিকেট এবং মেডেল হাতে পেতেও তাকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল। একটা সার্টিফিকেট এবং মেডেল হাতে পেতেও লেগে গেছিল 3-3 বছর। দেশের হয়ে খেলেও দেশের জার্সি, বুট বা লোয়ার কিছুই জোটেনি তার, এমনকি বিদেশের মাটি থেকে নিজের দেশ সব জায়গাতেই প্রতারণার শিকার হয়েছিলেন প্রসেনজিৎ। দেশের চ্যাম্পিয়ন হয়ে খালি হাতে ফেরার আক্ষেপ আজও কুড়ে কুড়ে খায় প্রসেনজিৎকে। তবে এ শুধু প্রসেনজিৎ নয়, তাদের গোটা টিমকেই এমন বঞ্চনার শিকার হতে হয়েছিল, যেটা সত্যিই দুর্ভাগ্যের। আজ প্রসেনজিৎ বলেন, প্যারিস থেকে খেলে আসার পর আমার কিচ্ছু হয়নি, ফিরে আসার পর থেকে কোনো কাজও পাইনি, ওয়ার্ল্ড কাপ খেলে এসে টোটো চালাচ্ছি, লোকের বাড়ি বাড়ি জল বয়ে বেড়াচ্ছি, এটাই আমার দুর্ভাগ্য, আমার কষ্ট হয়। একবার ভাবুন, যে সময় আমরা অন্য দেশের খেলোয়াড়দের নিয়ে মাতামাতি করি, সেই সময় আমাদের দেশের একজন চ্যাম্পিয়ন ফুটবলার দুবেলা খাবার জোগাড় করবার জন্য লোকের বাড়ি বাড়ি জল বিক্রি করে বেড়াচ্ছে। যে ছেলেটার আজ দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে হয়তো উদ্বোধন করে বেড়ানোর কথা ছিল, কিংবা যাকে রাস্তায় দেখতে পেলে লোকজনের সেলফি তোলার জন্য ছেঁকে ধরার কথা ছিল, আজ সেই ছেলেটাই টোটো চালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটাচ্ছে। কোথাও সুযোগ না পেয়ে আজ পয়সার জন্য খেপ খেলে বেড়ান 34 প্রসেনজিৎ। নিজের একমাত্র ছেলের নাম রেখেছেন লিও। আজ লিওকে বুকে করেই স্বপ্ন দেখেন প্রসেনজিৎ, তার বাবা যা পারেনি লিও একদিন তা করে দেখাবে। আপনার এই লড়াইকে আমরা প্রণাম জানাই প্রসেনজিৎ বাবু, আপনি ভালো থাকুন। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।